BNNews24.com দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ধারাবাহিক নির্বাচনী হালচাল প্রচার করছে। এতে 1991 সালে 27 ফেব্রুয়ারি অনুষ্ঠিত পঞ্চম জাতীয় সংসদ থেকে 2018 সালে 30 ডিসেম্বর অনুষ্ঠিত একাদশ সংসদ নির্বাচনের ভিত্তিতে রাজনৈতিক দলগুলোর আসন ভিত্তিক সাংগঠনিক হালচাল তুলে ধরার চেষ্টা করে যাচ্ছে BNNews24.com। আজ থাকছে ময়মনসিংহ ৫ আসনের হালচাল। ময়মনসিংহ ৫ সংসদীয় আসনটি মুক্তাগাছা উপজেলা নিয়ে গঠিত। এটি জাতীয় সংসদের ১৫০তম আসন। ১৯৯১ সালে 27 ফেব্রুয়ারি পঞ্চম সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। এই আসনে ভোটার ছিলেন 179,560 জন। ভোট প্রদান করেন 81,338 জন। নির্বাচনে বিএনপির কেরামত আলী বিজয়ী হন। ধানের শীষ প্রতীকে তিনি পান 38,126 ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন আওয়ামী লীগের শামসুল হক। নৌকা প্রতীকে তিনি পান 26,675 ভোট। ১৯৯৬ সালের 15 ফেব্রুয়ারি ষষ্ঠ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে আওয়ামী লীগ সহ সব বিরোধী দল এই নির্বাচন শুধু বর্জন করেই ক্ষান্ত হয়নি, প্রতিহতও করে। নির্বাচনে বিএনপি, ফ্রিডম পার্টি এবং কিছু নাম সর্বস্ব রাজনৈতিক দল, অখ্যাত ব্যক্তি প্রতিদ্বন্দ্বিতা করেন। ভোটারবিহীন এই নির্বাচনে বিএনপির আবু রেজা ফজলুল হককে বিজয়ী ঘোষণা করা হয়। ষষ্ঠ জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে গঠিত এই সংসদের মেয়াদ ছিল মাত্র ১১ দিন। তত্ত্বাবধায়ক সরকার বিল পাশ হওয়ার পর এই সংসদ বিলুপ্ত ঘোষণা করা হয়। ১৯৯৬ সালের 12 জুন সপ্তম সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে ভোটার ছিলেন 179,059 জন। ভোট প্রদান করেন 120,670 জন। নির্বাচনে বিএনপির মোশাররফ হোসেন বিজয়ী হন। ধানের শীষ প্রতীকে তিনি পান 48,330 ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন আওয়ামী লীগের নাজমুল হুদা চৌধুরী। নৌকা প্রতীকে তিনি পান 45,706 ভোট। ২০০১ সালের পহেলা অক্টোবর অষ্টম সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে ভোটার ছিলেন 230,342 জন। ভোট প্রদান করেন 170,465 জন। নির্বাচনে বিএনপির মোশাররফ হোসেন বিজয়ী হন। ধানের শীষ প্রতীকে তিনি পান 90,501 ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন আওয়ামী লীগের রাশিদা মহিউদ্দিন। নৌকা প্রতীকে তিনি পান 74,033 ভোট। ২০০৮ সালের 29 ডিসেম্বর নবম সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে ভোটার ছিলেন 239,726 জন। ভোট প্রদান করেন 208,999 জন। নির্বাচনে আওয়ামী লীগের কে এম খালিদ বিজয়ী হন। নৌকা প্রতীকে তিনি পান 121,255 ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন বিএনপির জাকির হোসেন। ধানের শীষ প্রতীকে তিনি পান 81,205 ভোট। ২০১৪ সালের 5 জানুয়ারি দশম জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে জাতীয় পার্টির সালাউদ্দিন আহমেদ মুক্তি বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী হন। তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে বিএনপি নেতৃত্বাধীন 20 দলীয় জোট এই নির্বাচনে অংশগ্রহণ করেনি। ২০১৮ সালে 30 ডিসেম্বর একাদশ সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে ভোটার ছিলেন 306,525 জন। ভোট প্রদান করেন 263,292 জন। নির্বাচনে প্রার্থী ছিলেন 7 জন। নৌকা প্রতীকে আওয়ামী লীগের কে এম খালিদ, ধানের শীষ প্রতীকে বিএনপির জাকির হোসেন, লাঙ্গল প্রতীকে জাতীয় পার্টির সালাউদ্দিন আহমেদ মুক্তি, স্বতন্ত্র পার্টির মোস্তফা কামাল, আম প্রতীকে ন্যাশনাল পিপলস পার্টির সামান মিয়া, হাতপাখা প্রতীকে ইসলামী আন্দোলনের হাকিম মোহাম্মদ মঞ্জুরুল হক, গোলাপ ফুল প্রতীকে জাকির পার্টির জহিরুল ইসলাম প্রতিদ্বন্দ্বিতা করেন। নির্বাচনে আওয়ামী লীগের কে এম খালিদ বিজয়ী হন। নৌকা প্রতীকে তিনি পান 232,563 ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন বিএনপির জাকির হোসেন। ধানের শীষ প্রতীকে তিনি পান 22,203 ভোট। কারচুপির অভিযোগে বিএনপি নেতৃত্বাধীন জাতীয় ঐক্যফ্রন্ট নির্বাচন বর্জন ও ফলাফল প্রত্যাখ্যান করে। পর্যবেক্ষণে দেখা যায়, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম ও অষ্টম সংসদে বিএনপি, নবম ও একাদশ সংসদে আওয়ামী লীগ এবং দশম সংসদে জাতীয় পার্টি বিজয়ী হয়। দ্বাদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে BNNews24-এর গবেষণা টিম দৈবচয়ন পদ্ধতিতে সারা দেশে জরিপ চালায়। জরিপে অংশগ্রহণকারী বেশিরভাগ ভোটার ১৯৯১ সালের পঞ্চম, ১৯৯৬ সালের সপ্তম,
2001 সালের অষ্টম ও 2008 সালের নবম জাতীয় সংসদ নির্বাচনকে সুষ্ঠু, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক হয়েছে বলে অভিমত ব্যক্ত করেন। তারই ভিত্তিতে বেনি নিউজ 24 ময়মনসিংহ 5 আসনে পঞ্চম, সপ্তম, অষ্টম ও নবম এই চারটি নির্বাচনের প্রদত্ত ভোটের পরিসংখ্যানকে মানদণ্ড ধরে আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি ও জামায়াতে ইসলামী সাংগঠনিক শক্তি বিশ্লেষণের মাধ্যমে একটি কল্পানুমান উপস্থাপনের চেষ্টা করেছে। অনুসন্ধানে দেখা যায়, ময়মনসিংহ 5 সংসদীয় আসনে 1991 সালের পঞ্চম সংসদ নির্বাচনে ভোট প্রদান করেন 45.30% ভোটার। প্রদত্ত ভোটের মধ্যে আওয়ামী লীগ 32.80%, বিএনপি 46.87%, জাতীয় পার্টি 8.15%, জামায়াতে ইসলামী 9.21%, স্বতন্ত্র ও অন্যান্য 2.97% ভোট পায়। 1996 সালে সপ্তম সংসদ নির্বাচনে ভোট প্রদান করেন 67.39% ভোটার। প্রদত্ত ভোটের মধ্যে আওয়ামী লীগ 37.88%, বিএনপি 40.05%, জাতীয় পার্টি 15.89%, জামায়াতে ইসলামী 3.90%, স্বতন্ত্র ও অন্যান্য 2.28% ভোট পায়। 2001 সালের অষ্টম সংসদ নির্বাচনে ভোট প্রদান করেন 74.01% ভোটার। প্রদত্ত ভোটের মধ্যে আওয়ামী লীগ 43.43%, চারদলীয় জোট 53.09%, জাতীয় পার্টি 2.70%, স্বতন্ত্র ও অন্যান্য 0.78% ভোট পায়। 2008 সালে নবম সংসদ নির্বাচনে ভোট প্রদান করেন 86.10% ভোটার। প্রদত্ত ভোটের মধ্যে 14 দলীয় জোট 58.74%, চারদলীয় জোট 10.27%, স্বতন্ত্র ও অন্যান্য 30.99% ভোট পায়। ময়মনসিংহ 5 মুক্তাগাছা সংসদীয় আসনে বর্তমান সংসদ সদস্য কে এম খালিদ বাবু দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি আবারও মনোনয়ন চাইবেন। আওয়ামী লীগ থেকে আরও মনোনয়ন চাইবেন মুক্তাগাছা উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক পৌর মেয়র আব্দুল হাই আকন্দ, ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ও মুক্তাগাছা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বদর উদ্দিন আহমেদ, দলের জেলা শাখার সাবেক তথ্য বিষয়ক সম্পাদক ও উপজেলা আওয়ামী লীগের সদস্য আহসান মোহাম্মদ আজাদ, সাবেক সংসদ সদস্য প্রয়াত শামসুল হকের ছেলে উপজেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক শাতিল মোহাম্মদ তারেক, সাবেক আইনমন্ত্রী আব্দুল মতিন খসরুর সহধর্মিনী সেলিমা সুবহান খসরু, কৃষিবিদ ডক্টর নজরুল ইসলাম। বিএনপি থেকে মনোনয়ন চাইবেন সাবেক জ্বালানি প্রতিমন্ত্রী এ কে এম মোশাররফ হোসেনের ভাই উপজেলা বিএনপির সভাপতি জাকির হোসেন বাবলু, তিনি বিএনপির একক প্রার্থী। জাতীয় পার্টি থেকে মনোনয়ন চাইবেন সাবেক সংসদ সদস্য ও জাতীয় পার্টির যুগ্ম মহাসচিব সালাউদ্দিন আহমেদ মুক্তি, তিনি জাতীয় পার্টির একক প্রার্থী। তথ্য উপাত্ত বিশ্লেষণে দেখা যায়, ময়মনসিংহ 5 মুক্তাগাছার সংসদীয় আসনটি একক কোনো দলের ঘাঁটি নয়, তবে বিএনপির সাংগঠনিক অবস্থা আওয়ামী লীগ ও জাতীয় পার্টির চেয়ে বেশি মজবুত। স্বাধীনতার পর অনুষ্ঠিত 11টি সংসদ নির্বাচনের মধ্যে 6 বার বিএনপি, 3 বার আওয়ামী লীগ এবং 2 বার জাতীয় পার্টির প্রার্থীরা বিজয়ী হন। এই আসনে আওয়ামী লীগে কোন্দল রয়েছে, দ্বাদশ জাতীয় সংসদকে কেন্দ্র করে তা আরও প্রকট হয়েছে। বিএনপিতে নীরব 2টি গ্রুপ থাকলেও তা আওয়ামী লীগের মতো তীব্র নয়। জাতীয় পার্টির সাংগঠনিক অবস্থা হজও বড়ল, সেই দিক থেকে নির্ভার রয়েছে বিএনপি। দ্বাদশ সংসদ নির্বাচন সুষ্ঠু, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক হলে জাতীয় সংসদের 150তম সংসদীয় আসনটিতে বিএনপি বিজয়ী হলে অবাক হবার কিছুই থাকবে না। প্রতিবেদনটি ভালো লাগলে শেয়ার করুন, অন্যদের জানার সুযোগ দিন। প্রতিদিন ধারাবাহিকভাবে প্রচারিত আসন ভিত্তিক গবেষণামূলক প্রতিবেদনগুলো দেখুন এবং নিজের রাজনৈতিক জ্ঞানকে সমৃদ্ধ করুন। লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করে বেনি নিউজ 24 এর সঙ্গেই থাকুন।